ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা তোমাদের জন্য RRB গ্রুপ ডির কিছু সাজেশন ভিত্তিক জেনারেল নলেজের প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা শুরু দিয়ে শেষ পর্যন্ত দেখো, আসন্ন সমস্ত পরীক্ষায় তোমাদের খুবই হেল্প হবে। ভিডিওর শেষে তোমাদের জন্য একটি প্রশ্ন আছে, তার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের দিনের প্রথম প্রশ্ন, হিমবাহের গায়ের ফাটলকে কী বলা হয়? তো এটিকে বলা হয় ক্রেডাস। পরের প্রশ্ন, সাগর সম্রাট কি? ভাসমান তৈলকূপ খননকারী জাহাজকে সাগর সম্রাট বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন মেঘে বেশি বৃষ্টিপাত হয়? তো এটি হয় অন্টোস্ট্যাটিস মেঘে। কোন মেঘে হয়? অন্টোস্ট্যাটিস মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন আছে, ল্যাব্রাডর শোথ কোন মহাসাগরে দেখা যায়? এটি দেখা যায় সুমেরু মহাসাগরে। নেক্সট প্রশ্ন আছে, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? এটি এসেছিল 1946 সালে। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সাহায্যে গড়ে উঠেছিল? তো এটি গড়ে উঠেছিল পশ্চিম জার্মানির সাহায্যে। এই রাউরকেল্লা ইস্পাত কারখানাটি গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন আছে, 2017 ফুটবল সন্তোষ ট্রফি কে জিতেছেন? এটি জিতেছেন পশ্চিমবঙ্গ রাজ্য। নেক্সট হচ্ছে, বেঙ্গল গ্যাজেট কে চালু করেছে? এটি চালু করেছে জেমস হিক্কি। পরের প্রশ্ন আছে, NTPC লিমিটেড কত সালে স্থাপিত হয়েছিল? এটি 7 নভেম্বর 1975 সালে স্থাপিত হয়েছিল। এখানে এসে NTPC এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ট্রিমমাল পাওয়ার কর্পোরেশন। কী এর ফুল ফর্ম? ন্যাশনাল ট্রিমমাল পাওয়ার কর্পোরেশন। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, এবং এর CEO গুরদীপ সিংহ। নেক্সট প্রশ্ন, ব্রাজিলে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? তো বর্তমানে অশোক দাস ব্রাজিলের ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নেক্সট প্রশ্ন আছে, ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটি বেঙ্গালুরুতে অবস্থিত। উইংস অফ ফায়ার বইটির লেখককে? এটির লেখক APJ আব্দুল কালাম। নেক্সট আছে, 2018 চিফ মিনিস্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এটি পেয়েছেন বসুন্ধরা রাজে। বসুন্ধরা রাজে কোথাকার মুখ্যমন্ত্রী? ইনি হচ্ছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। নেক্সট আছে, 2018 কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণপদক বিজেতা কে? ইনি হচ্ছেন মীরাবাই চানু। নেক্সট, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? রঘুবর দাস। মুখ্যমন্ত্রী, গভর্নর এবং ক্যাপিটাল দিয়ে একটি করে প্রশ্ন অবশ্যই আসছে, পারলে তোমরা এগুলো ভালো করে দেখে যাও। নেক্সট প্রশ্ন আছে, 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? এটি জিতেছেন ফ্রান্স। মানবদেহের কোন অংশ বায়ুমণ্ডল দিয়ে সরাসরি অক্সিজেন গ্রহণ করে? চোখের কর্নিয়া। চোখের কর্নিয়া বায়ুমণ্ডল দিয়ে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। স্যান্ডিক্সের CEO কে? সঞ্জয় মালহোত্রা বর্তমানে স্যান্ডিক্সের CEO। 2017 IIFA বেস্ট সিনেমা কাকে দেওয়া হয়েছে? তো এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে নির্জাকে। নেক্সট হচ্ছে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। নেক্সট হচ্ছে, এরোপ্লেন দিয়ে রামধনু কেমন দেখতে লাগবে? এরোপ্লেন দিয়ে রামধনু সম্পূর্ণ গোলাকার দেখতে লাগবে। টাংস্টেনের পরমাণু ক্রমাঙ্ক কত? তো টাংস্টেনের পরমাণু ক্রমাঙ্ক 74। পর্যায় সারণীতে 2, 8, 7 ইলেকট্রন বিন্যাস যুক্ত মৌলের অবস্থান কোথায়? এটি তোমরা নিশ্চয়ই জানো যে 17 নম্বর গ্রুপে এটির অবস্থান। কার্যের SI এককে কি বলে? কার্যের SI এককে বলে জুল। নেক্সট হচ্ছে, কুমিরের হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ থাকে? তো কুমিরের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে। নেক্সট হচ্ছে, SCTIN2Fe এদের মধ্যে অধাতু কোনটি? তো এদের মধ্যে অধাতু হচ্ছে N2 নাইট্রোজেন।
পোড়াচুনের রাসায়নিক নাম কি? তো পোড়াচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। জাপানের সাংসদের নাম কি? এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জাপানের সাংসদ কি? ডায়েট। নেক্সট হচ্ছে নীতি আয়োগের সিইও কে? তো নীতি আয়োগের সিইও হচ্ছে অমিতাভ কান্ত। ইইজি কিসের পরীক্ষাতে কাজে লাগে? তো ইইজি পরীক্ষাতে কাজে লাগে, মস্তিষ্কের পরীক্ষাতে এটি কাজে লাগে। পূর্বের বোস্টন কাকে বলা হয়? আমেদাবাদকে পূর্বের বোস্টন বলা হয়। নেক্সট হচ্ছে কোন জৈব পদ্ধতিতে আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহৃত হয়? তো এটি হচ্ছে সোনোগ্রাফিতে আল্ট্রাসাউন্ড সাউন্ড ব্যবহৃত হয়। ইনটেক্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? তো ইনটেক্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে মাধুরী দীক্ষিত। নেক্সট হচ্ছে লালার পিএইচ কত? 7.4। নেক্সট হচ্ছে মুস্কান কিরর কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? ইনি হচ্ছেন তীরন্দাজ খেলার সাথে সম্পর্কযুক্ত। ডিএনএর আবিষ্কারক কে? তো ডিএনএর আবিষ্কারক হচ্ছে ওয়াটসন ও ক্রিক। নেক্সট হচ্ছে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা জিমনাস্ট কে? দীপা কর্মকার। দীপা কর্মকার অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা জিমনাস্টিক। অন্ধ্রপ্রদেশের জাতীয় পশুর নাম কি? তো ব্ল্যাক বাঘ হচ্ছে অন্ধ্রপ্রদেশের জাতীয় পশু। নেক্সট ভারতের লোকসভার অধ্যক্ষ কে? সুমিত্রা মহাজন, ভারতের লোকসভার বর্তমান অধ্যক্ষ। সৌরমণ্ডলের সবথেকে উষ্ণতম গ্রহের নাম কি? সৌরমণ্ডল সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। নেক্সট হচ্ছে পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলকে কোথায় রাখা হয়? 18 নম্বর গ্রুপে এটি রাখা হয়। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2017 কে বেস্ট সোশ্যাল ফিল্ম হিসাবে কাকে পুরস্কার দেওয়া হয়েছে? তো এটি দেওয়া হয়েছে পিঙ্ক। পিঙ্ক কে বেস্ট সোশ্যাল ফিল্ম হিসাবে পুরস্কৃত করা হয়েছে। নেক্সট হচ্ছে এশিয়া ক্রিকেট কাপ 2018 এর পরিচালনা করে কোন দেশ? তো এর পরিচালনা করে ইউএই। ইউএই এটির পরিচালনা করেছে। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীরের প্রথম মহিলা জজ কে? ইনি হচ্ছেন গীতা মিত্তল। গীতা মিত্তল জম্মু কাশ্মীরের প্রথম মহিলা জজ। নেক্সট প্রশ্ন আছে, মহিলা ফুটবল বিশ্বকাপ 2019 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ফ্রান্সে। নেক্সট হচ্ছে বিহারের রাজ্যপাল কে? লালজি টান্ডন, তোমরা সবাই জানো নিশ্চয়ই এটি। নেক্সট হচ্ছে বিশ্ব ইকোনমিতে ভারতের স্থান কোথায়? 6 নম্বরে আছে বিশ্ব ইকোনমিতে ভারত। অম্লরাজ কি? অম্লরাজ হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে অম্লরাজ বলা হয়। মানব দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? ত্বক হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ। অস্কার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? এটি দেওয়া হয় আমেরিকা থেকে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে? ডোনাল্ড ট্রাম্প। নেক্সট হচ্ছে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন? তো রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O। নেক্সট নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী। ফাদার অব ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে ফাদার অব ইকোনমি বলা হয়। নেক্সট প্রশ্ন আছে, কাঁচা তেল উৎপাদনে ভারতের দ্বিতীয় রাজ্য কোনটি? তো রাজস্থান হচ্ছে ভারতের দ্বিতীয় রাজ্য কাঁচা তেল উৎপাদনে। ভারতের সর্বাধিক কেশর উৎপাদনকারী রাজ্য কোনটি? জম্মু কাশ্মীর হচ্ছে ভারতের সর্বাধিক কেশর উৎপাদনকারী রাজ্য। নেক্সট হচ্ছে অরুণাচলের মুখ্যমন্ত্রীর নাম কি? প্রেমা খান্ডু।
নেক্সট আছে, দেবেন্দ্র ঝাঁঝারিয়া কোন খেলার সাথে যুক্ত? ইনি জেবলিন থ্রোর সাথে যুক্ত। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? জয়রাম ঠাকুর। তাজিকিস্তান মুদ্রার নাম কি? তাজিকিস্তানের মুদ্রা কি? তাজিকিস্তানি সোমনি। নেক্সট হচ্ছে, চারবার এভারেস্ট বিজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? ইনি হচ্ছেন আনসু জামসেনপু এবং লাভরাজ সিংহ ধর্মসত্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। পরের প্রশ্ন আছে, 2017-তে আইপিএল বিজয়ী টিম কোনটি? মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে 2017-তে আইপিএল বিজয়ী টিম। সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? এ আর রহমান। নেক্সট প্রশ্ন আছে, শ্বেত রক্তকণিকার জীবনকাল কত? 3 দিয়ে 5 দিন হচ্ছে শ্বেত রক্তকণিকার জীবনকাল। নেক্সট প্রশ্ন হচ্ছে, গান্ধী ইরবিন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো গান্ধী ইরবিন চুক্তি স্বাক্ষরিত হয় 5 মার্চ 1931 সালে। ব্যাঙের হৃদয়ের কটি প্রকোষ্ঠ? ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 3টি। নেক্সট হচ্ছে, ডিজিটাল মানি কিসের সাথে সম্পর্কযুক্ত? অনলাইন ব্যাঙ্কিংয়ের সাথে ডিজিটাল মানি সম্পর্কযুক্ত। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন এটা হবে র্যাঙ্কিংয়ে পিভি সিন্ধু স্থান কত? তো পিভি সিন্ধু স্থান হচ্ছে 4র্থ। ইথেন ফর্মুলা কি? ইথেনের ফর্মুলা হচ্ছে C2H6। নেক্সট হচ্ছে, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত? তো ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 35.4। নেক্সট, 284 কার ইলেকট্রন বিন্যাস? তো এটি হচ্ছে সিলিকনের ইলেকট্রন বিন্যাস। মরুভূমির অপর নাম কি? তো মরুভূমির অপর নাম হচ্ছে টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড হচ্ছে মরুভূমির অপর নাম। নেক্সট, নদী প্রবাহের পরিমাণের এককে কি বলা হয়? তো এটিকে বলা হয় কিউসেক। কিউসেক বলা হয় নদী প্রবাহের পরিমাপের এককে। নেক্সট হচ্ছে, ভূমিকম্পের ফলে সৃষ্টি বড় বড় সামুদ্রিক ঢেউকে জাপানে কি বলে? কি বলে জাপানে এটিকে? সুমেনিস বলে। কোয়াজাইট কোন ধরনের শিলা? তো কোয়াজাইট হচ্ছে আগ্নেয় শিলা। ব্যাটারি চার্জ ধরে রাখার জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ধাতু ব্যবহার করা হয় ব্যাটারির চার্জ ধরে রাখার জন্য। নেক্সট হচ্ছে, সমুদ্র থেকে নদীতে যখন জাহাজ প্রবেশ করে তখন জাহাজ বেশি ডুবে যায়। জাহাজ হচ্ছে বেশি ডুবে যায় নদী সমুদ্র দিয়ে যখন নদীতে প্রবেশ করে, কারণ সমুদ্রে লবণাক্ত বেশি সেই জন্য জাহাজটা বেশি ভেসে থাকে এবং নদীতে লবণাক্ত কম সেই জন্য নদীতে জাহাজটা বেশি ডুবে যায়। নেক্সট প্রশ্ন আছে, পথ্যশায়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে কোন গাছ? এটি হচ্ছে পাথরকুচি। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ শুরু করা হয়েছিল? ভারতের প্রথম হচ্ছে রাজস্থানে পঞ্চায়েতি রাজ শুরু করা হয়েছিল। সালফারের প্রাকৃতিক উৎস কি? তো ব্রিমস্টোন হচ্ছে সালফারের প্রাকৃতিক উৎস। রাসায়নিক বাগান তৈরি করতে কি ব্যবহৃত হয়? রাসায়নিক বাগান তৈরি করতে ব্যবহৃত হয় সোডিয়াম সিলিকেট। বিশ্বায়নের অর্থনীতি ভারতে প্রথম কত সালে চালু হয়? তো বিশ্বায়নের অর্থনীতি চালু হয় ভারতে প্রথম 1985 সালে। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন রয়েছে, ভারতীয় নেতৃবৃন্দ কোন দেশের অনুসরণে দেশের পরিকল্পনা গঠন করেছিলেন? 4টি অপশন আছে, চীন, রাশিয়া, জাপান, জার্মানি। এবং আরেকটি প্রশ্ন আছে, লিপিয়ারে কতগুলি অড ডে থাকে? এই 2টি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। আর যদি না ভালো লাগে ভিডিওটি অবশ্যই ডিসলাইক করবে। আর যদি না এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।